চলো আজকে আমরা একটা অঙ্কের মাধ্যমে বিভিন্ন টাইপের অঙ্ক কিভাবে করা যায় সেটা অর্জন করবো এই লাভ ক্ষতির অঙ্কের মাধ্যমে, ঠিক আছে? এবং এই অঙ্কগুলো 90% ছেলেরা কিন্তু ভুল করে, দেখি তোমরা কি করো। চলো, একটা ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করছে, ঠিক আছে? তাহলে আমি 4 টাকা দিয়ে 5টি লেবু বা আম আমি কিন্তু ক্রয় করছি, ধরো লেবু। তাহলে এই 5টি লেবু ক্রয় করলাম কত টাকা দিয়ে? 4 টাকা দিয়ে কিন্তু আমি 5টা লেবু ক্রয় করলাম, ধরো লেবু ধরলাম, কোন দ্রব্য হিসাব ধরলাম আমি। কিন্তু যখন আমি জিনিসটাকে বিক্রয় করতে যাবো ভাই, লাভ করতে এসেছি, তাই না? তাহলে এখানে 5 টাকায় যদি 5 টাকায় আমি 4টি লেবু বিক্রি করি, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমার লাভ হবে না, আমি ক্ষতি করেছি। চলো, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু সহজে কিন্তু করা যেতে পারে। চলো তাহলে আমরা কিভাবে এই অঙ্কগুলো করতে পারি সেই টেকনিক গুলো কিন্তু আমি আলোচনা করব। তাহলে জিনিসটা তোমার ক্লিয়ার যে 4 টাকায় 5টি লেবু ক্রয় করেছে, এবং যখন সে বিক্রয় করছে তখন কিন্তু 1 টাকা বাড়িয়ে দিচ্ছে। দেখো এখানে 1 টাকা বাড়িয়ে দিচ্ছে, 4 টাকায় কিনেছে কিন্তু 5 টাকায় বিক্রি করছে। এবং লেবুর সংখ্যা ছিল কয়টি? 5টি। এখন কত বলছে বিক্রি করছে কত এমদের? 4টি। তাহলে আমাদের কি লাভ হবে না লস হবে? তাহলে আমাদের এখানে 4 টাকা 5টি দ্রব্য, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব কি যে টাকা আর দ্রব্য, ঠিক আছে? 4 টাকা আর দ্রব্য সংখ্যা 5টি, তাহলে এটা হচ্ছে আমাদের কি দ্রব্য, ঠিক আছে? এটা ক্লিয়ার? তাহলে প্রথম লাইনটা আগে লিখবো আমি। দেখো আমি জিনিসটাকে একটু বড় হচ্ছে, একটু টাইম লাগছে, কিন্তু এই ধরনের অঙ্ক প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক মানে যেভাবে আসুক না কেন তোমরা কিন্তু সহজে করতে পারবে। চলো, তাই 4 টাকায় 5টি দ্রব্য ক্লিয়ার হয়ে গেল। তারপর নিচে দেখো 5 টাকায় 4টি, 5 টাকায় 4টি, তাহলে এই দ্রব্য নিচে দ্রব্য হলো আর টাকার নিচে টাকা হলো। এবার যেটা করব আমি, প্রথমে ফলো করতে হবে এই দ্রব্য, কটি দ্রব্য আছে? 5টি দ্রব্য, এইটা হচ্ছে মেন, এইটাকে শুধু মনে রাখতে হবে, ব্যাস, তাহলে অঙ্ক আমার শেষ, ঠিক আছে? তাহলে 5-এর সঙ্গে তাহলে এখানে আমার দ্রব্য, এখানে টাকা, 5-5 মানে কোনা কোনি, 5-5 25, তাই না? তাহলে এখানে গুণ করে দেবো -4-4 16, ব্যাস। এবং এখানে যা বসবে নিচে বসিয়ে দাও, ব্যাস 100, ক্লিয়ার? কত হয়? 25-16 বাদ দিলে 9 9 বাই 16 ইন্টু 100, কেটে দাও 4-4 16, 4 দিয়ে কাটলাম 4-25 100, 9-25 কত আমাদের? 225/4%। এবার এটাকে আমরা পার্সেন্টেজ করে নিই, কত হবে? 4-5 20, তাই না? আবার 4-5 4-6 24 1/4, তাহলে আমাদের 64/56 কিন্তু এই ধরনের অঙ্ক অ্যান্সার চলে আসতে পারে। এবার যদি আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, যদি তোমার এখানে 15 টাকায় কিন্তু 12টি যদি বলা হয়, ঠিক আছে, কত হয়? 12টি। তাহলে 15 টাকায় 12টি, এবং এবার এখানে কত যে 15 টাকায় কটি 12টি দ্রব্য, ঠিক আছে? তাহলে 15 টাকায় কত দ্রব্য আমাদের? 12টি দ্রব্য, সরি, এটা 12 টাকায় সরি হবে আমাদের, 12 টাকায় 15টি দ্রব্য, ঠিক আছে? তাহলে অঙ্কটা কিভাবে হবে? চলো এইভাবে কিন্তু অঙ্কটা আমরা করে ফেলব। তাহলে আমরা প্রথমত কি দ্রব্য এবং টাকাটা আমরা কি বলেছি, প্রথমে যে দ্রব্যটা ভেবে নেবো কত আছে আমাদের? 12। তাহলে আমি প্রথমে লিখবো কি দ্রব্য, তারপর এখানে টাকা, প্রথমে টাকা জায়গায় টাকা লিখলাম, দ্রব্য জায়গায় দ্রব্য লিখলাম, বাস। নিচে কত আছে? এটা কি টাকা? টাকা হচ্ছে, টাকা লিখে দাও, আর দ্রব্য নিচে দ্রব্য লিখে দাও। তাহলে আমি কি বলেছি বলতো, যে প্রথমে যেটা আছে যে দ্রব্যর সঙ্গে দ্রব্য কিন্তু গুণ করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, যে 12-12 144, তাই না? তাহলে কত হচ্ছে গুণ করলে? 15-15 225 বাই, আমরা চাই এটাই বসবে, ক্লিয়ার? ইন্টু 100। তাহলে আমরা প্রথমে দ্রব্যর সঙ্গে টাকা, প্রথমে এই জিনিসটাই মনে রাখতে হবে, দ্রব্যটা, বাস। দ্রব্যর সঙ্গে 12 গুণ করলে কত? 144, এবং 15-15 যদি গুণ করা হয় 225, আর যেটা এখানে বসবে সেটা এখানে বসিয়ে দেওয়া, কত হচ্ছে আমাদের? 225 ইন্টু 100, বাস। এটা যদি আমরা সার্চটা করি কত হয়? 1, ঠিক আছে, 2 8 2 5 ইন্টু 100, 4-25 100 5-25 125, ঠিক আছে? তাহলে গুণ করলে 4 4 32/5%। তাহলে এটাকে আমরা যদি পূর্ণ ভাঙি, কোথায়? 5-6 30, এবং 5-5 25 তো হবে না, 4-5 20 4/5%, এটা কি হলো বলতো? দেখো এখানে কিন্তু মাইনাস আসছে, দেখ এইটা বড় আসছে, তাই না? এটা বড়, এটা ছোট, তাহলে এটা হবে তোমার মাইনাস চলে আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের লস হয়ে গেছে, আমাদের মানে
ক্ষতি হয়ে গেছে, তাহলে এটা আমাদের কত হবে? ক্ষতি। যদি কোনো ব্যক্তি ১২ টাকায় ১২টি দ্রব্য ক্রয় করে ১২টায় ১৫টি দ্রব্য যদি বিক্রি করে তাহলে তার কিন্তু ক্ষতি হবে, তাই না? চলো তাহলে এই ধরনের আমি আর একটা অঙ্ক করে দেখাই, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে। চলো তাহলে এখানে যদি তোমরা বলো কি দিব, আমি একটা ছোট দিই, তাই না? ৮ এবং ৭, ধরো ৮ টাকায় ৬০টি দ্রব্য কিনেছে এবং ৬০টাকায় ৮টি দ্রব্য বিক্রয় করেছে, তাহলে এইখানে আমাদের লাভ না ক্ষতি হবে? চলো আমরা সহজে কিন্তু এই অঙ্কগুলো করব, কিন্তু শেষে একটা অন্য ধরনের, যদি এই দুটো একই না হয়, এখানে একই হচ্ছে বলতে হচ্ছে, তাই না? যদি এই ৭ এবং এই যে ৭ পরপর যে হচ্ছে এটা যদি না হয় তাহলে তখন তার নিয়মটা কি হবে সেটা কিন্তু আলোচনা করবো আমরা এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে এটা যদি হয় এরকম যে আগে আমরা দ্রব্য এবং কি টাকা আছে, কিন্তু দেখো এই দ্রব্যটা যদি আগে থাকে তা আগে লিখবো, তার মানে আমাদের মূল কথা হচ্ছে যে দ্রব্যটাকে আমরা আগে গুণ করবো, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে ৬০ টাকা, টাকার নিজের টাকা রাখো, দ্রব্য নিজের দ্রব্য রাখো। ফার্স্ট প্রথমে আমরা বলেছি দ্রব্য গুণ করো সাথে সাথে ৪৯, তাই না? তারপরে এটা টাকা ৬৪ বাই ৬৪ ইন্টু ১০০% বিয়ে করতাম, তাহলে ৯ আছে কয় চোদ্দ, ৫ চোদ্দ, হাত থাকলে ১৫, বা ৬৪ ইন্টু ১০০, তাই না? চলো তাহলে এটা আমরা চার দিকে আড়া করি, তাহলে চার দিয়ে ৪১৬ ৬৪ এবং ৪২৫ ১০০, আর কাছে না, তাহলে ২৫ আর ১৫ গুণ করে ২৫ আর ১৫ করলে ৩৭৫, তাহলে এইটা হলো আমাদের কি, দেখো তাহলে ৪৯ ৬৪ কে বেশি, ৪৯ ৬৪ বেশি, মাইনাস, তার জন্য এটা মাইনাস যদি হয় তাহলে আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাই আমি একটা কথা বলবো তোমাদেরকে যে এই দ্রব্যটা তোমার থাকতে পারে আগে, টাকা থাকতে পারে পরে, কিন্তু যেখানে থাকুক না কেন প্রথম লাইনে যেখানে থাকবে দ্রব্য সেই দ্রব্যটা নেব এবং নিচের লাইনে যেটা টাকা আছে সেই টাকাটা নেবো, ব্যাস, তাহলে কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক সহজে কিন্তু করতে পারবো। যদি আমার ভিডিওটা সত্যি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করবে।